স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে টেকমাস্টার আরিফুলের পক্ষ থেকে। অনেক ইউটিউবার রয়েছেন যারা মোবাইলের মাধ্যমে ভিডিও রেকর্ড করে থাকেন, এক্ষেত্রে অনেকেই অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ঝামেলায় পড়ে থাকেন, কারণ ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনেরই ডিফল্ট যে ক্যামেরা অ্যাপ রয়েছে সেটাতে কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে না। আমি নিজেও অপো ফোন ব্যবহার করে ভিডিও রেকর্ড করে থাকি, আমার মোবাইলেরও ডিফল্ট যে ক্যামেরা অ্যাপ রয়েছে সেটাতে কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে না। তো আমি কিভাবে আমার মোবাইলে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করে ভিডিও রেকর্ড করে থাকি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার এই পদ্ধতিটি ফলো করলে খুব সহজেই বয়া, আহুজা ইত্যাদি যে সকল মাইক্রোফোনগুলি আছে সেগুলি আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। ফিরে আসছি ইন্ট্রো এর পর। ওকে, তো বন্ধুরা আমরা আমাদের মোবাইলে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করার জন্য অ্যাট ফার্স্টে যে কাজটি করব সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আমরা ওপেন ক্যামেরা নামে একটি ক্যামেরা অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিব এবং সেই অ্যাপটির মাধ্যমেই আমরা আমাদের মোবাইলের ভিডিও রেকর্ড করব। আমরা কিন্তু আমাদের মোবাইলের ডিফল্ট যে ক্যামেরা অ্যাপ রয়েছে সেই ক্যামেরা অ্যাপের মাধ্যমে ভিডিও রেকর্ড করব না। এর কারণ হচ্ছে আমাদের মোবাইলের ডিফল্ট যে ক্যামেরা অ্যাপ রয়েছে এটাতে কিন্তু অডিও সোর্স হিসাবে শুধুমাত্র আমাদের মোবাইলের ইন্টারনাল যে মাইক্রোফোন রয়েছে সেটা ব্যবহার করা যায়, বাইরের অন্য কোনো মাইক্রোফোন এই ডিফল্ট ক্যামেরা অ্যাপে ব্যবহার করা যায় না। তো এজন্য আমরা প্লে স্টোর থেকে এরকম একটি ক্যামেরা অ্যাপ ডাউনলোড করব যেটাতে এক্সটার্নাল মাইক্রোফোনকে অডিও সোর্স হিসাবে ব্যবহার করা যায়। তো এজন্য আমরা এই প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা নামে একটি অ্যাপ ডাউনলোড করব যেটা অডিও সোর্স হিসাবে এক্সটার্নাল মাইক্রোফোনকে সাপোর্ট করে। তো এর জন্য আমরা এই প্লে স্টোরে এখন এই ওপেন ক্যামেরা লিখে সার্চ করব। তো এই অ্যাপটি কিন্তু আসলে খুবই ভালো অ্যাপ, আমি নিজেও এই অ্যাপের মাধ্যমে আমার মোবাইলের মাধ্যমে ভিডিও রেকর্ড করে থাকি এবং খুবই ভালো কোয়ালিটির একটি অডিও আউটপুট পেয়ে থাকি। ওকে, তো আমরা এই মার্ক হারম্যানের ওপেন ক্যামেরা অ্যাপটি এখন আমাদের মোবাইলে ইনস্টল করব। ওকে, তো অ্যাপটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড প্রসেস কমপ্লিট, এখন ইনস্টল হচ্ছে। ওকে, তো অ্যাপটি ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই অ্যাপটি ওপেন করব। তো বন্ধুরা ওপেন ক্যামেরা অ্যাপটি ওপেন করার আগে আমাদের যে বয়া, আহুজা অথবা অন্য যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনটি আমাদের মোবাইলে 3.5 মিলিমিটার যে জ্যাক রয়েছে সেটাতে কানেক্ট করে নিব। ওকে, তো বন্ধুরা এখন আমি আমার মোবাইলে 3.5 মিলিমিটারের যে জ্যাক রয়েছে সেই জ্যাকটাতে এক্সটার্নাল মাইক্রোফোনটি কানেক্ট করব। তো আমি এক্সটার্নাল মাইক্রোফোনটি কানেক্ট করলাম, যার ফলে আমার মোবাইলের নোটিফিকেশন বারে এই যে দেখেন মাইক্রোফোনের আইকনটি দেখাচ্ছে। ওকে, তো আমি আমার মোবাইলে এক্সটার্নাল মাইক্রোফোন কানেক্ট করার কাজটি সম্পন্ন করলাম। তো এখন আমি আমার এই ওপেন ক্যামেরা অ্যাপটি ওপেন করব। ওকে, তো আমার অ্যাপটি ওপেন হচ্ছে। তো এখানটা থেকে আমাদের কাছে যে যে পারমিশনগুলি চাই সেগুলি অ্যালাউ করে দিব। ওকে, তো আমাদের মোবাইলের সকল পারমিশনগুলি অ্যালাউ করে দিয়েছি। তো এখন আমাদের এই অ্যাপটির মূল কাজ সেটা হচ্ছে আমরা এখানটা থেকে এই সেটিংসে ক্লিক করব। তাহলে এখানটাতে কিন্তু আমরা অনেক অপশন দেখতে পারব, দেখেন এখানটাতে কিন্তু অনেক অপশন রয়েছে। এত অপশন কিন্তু আমাদের মোবাইলের ডিফল্ট যে ক্যামেরা অ্যাপ রয়েছে সেটাতে কিন্তু নেই। ওকে, তো এখন হচ্ছে আমরা মূল কাজটি করব। তো এর জন্য আমাদেরকে ভিডিও সেটিংসে যেতে হবে
এবং এখানটা থেকে আমাদেরকে আমাদের অডিও সোর্সটি খুঁজে বের করতে হবে। তো দেখেন এখানটাতে এই একদম নিচের দিকে অডিও সোর্স রয়েছে। তো আমরা যদি এই অডিও সোর্সের এখানটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানটাতে রয়েছে এক্সটার্নাল মাইক্রোফোন। তো আমরা এই এক্সটার্নাল মাইক্রোফোনটার এখানটাতে টিক মার্ক দিব। ওকে, তো এখানটাতে টিক মার্ক দিয়ে আমরা যদি বেরিয়ে আসি এবং এখন আমাদের এই ভিডিওটি আমরা রেকর্ড করি তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওর সাউন্ডটি কিন্তু আমাদের এক্সটার্নাল মাইক্রোফোন থেকে আসবে। তো এই ছিল বন্ধুরা আজকের টিউটোরিয়ালে। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।